আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লন্ডনের মাছের আড়ত দেখতে কেমন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো মাছের আড়তে কিন্তু সব ধরনের ফ্রেশ এবং তাজা মাছ পাওয়া যায়। তো ঠিক আছে, চলুন তাহলে। এই তো এখন সকালবেলা, তো বাচ্চাদের ঘুমে রেখে তো আমি আর আপনাদের ভাইয়া দুজনে আমরা মাছের আড়তে যাব। এই তো দেখুন বাইরে কিন্তু অন্ধকার। এই তো এখন বাজে হলো ভোর 5টা, তো ওখানে একটু সকাল সকালে যেতে হয়, না হলে কিন্তু আড়তের সবকিছু বন্ধ হয়ে যায়। তো আমরাও বাসা থেকে 5টার সময় গিয়েছি, তারপর আমাদের একটু লেট হয়েছে। প্রথম দিন যেহেতু তো আমাদের চিনতে একটু সময় লেগেছে, সেজন্য আমাদের একটু লেট হয়েছে। তারপরও কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গিয়ে মাছ নিয়ে এসেছি। এই তো আমি মাছের আড়তে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। আসলে এই ভোরের লাইটিং করা সিনারিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ঠিক আছে, এখন আমরা মাছের আড়তে যাই, তো আপনারাও আমাদের সঙ্গেই চলুন। তো আমার কাছে কিন্তু এই ভোরের লাইটিংগুলো দেখতে খুবই ভালো লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো দেখুন ফিশ মার্কেটে যাওয়ার সময় এখানে লন্ডনের ছোট্ট এক টুকরো ভেনিস, তো অবশ্যই শেয়ার করব। তো এখন তো ঠান্ডার সময় সব বোট উপরে উঠিয়ে ফেলেছে, তো নেক্সট অবশ্যই শেয়ার করব। আর এই সিনারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো এখন ফিশ মার্কেটে চলে এসেছি, এই তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমাদের, আমি তো প্রথমেই বলেছি যে আমাদের একটু লেট হয়েছে, তো কিছু কিছু দোকান অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তো এখানে আরও তাড়াতাড়ি আসতে হয়। তো এই তো দেখুন ফ্রেশ চিংড়ি মাছ, এ তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 3 কিলো 15 পাউন্ড, আর আমরা যখন বাহির থেকে কিনি ওখানে 1 কিলো 10 পাউন্ড। তো এখানে মোটামুটি ভালোই একটু দাম কম আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মোটামুটি আমি অনেক মাছ নিয়ে এসেছি, আমি প্রায় 9 আইটেমের মাছ নিয়ে এসেছি। তো ইনশাল্লাহ আবারও নেক্সট এখানে আসবো মাছ নিতে। তো এখন আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো আপনারাও দেখতে থাকুন। Even I cannot ask them because they already, but the start they said there is no land. Okay. এ তো দেখুন এই ভাইয়াটা আমি ভিডিও করে দেখে হাসতেছে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এ তো এখন আমাদের মাছ মোটামুটি কিনা হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসায় চলে যাব। তো এ তো এখন আমরা বাসায় চলে এসেছি। এই তো এখন কী কী মাছ নিয়ে আসলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো দেখুন এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ, এখানে 3 কেজি চিংড়ি মাছ আছে। তো আমার বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তো সেজন্যই আর কি। এই তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ছিল। এই তো এখানে নিয়ে এসেছি সিবাস মাছ, তো ওইখানে এক বক্সে 10 পিস থাকে, তো 10 পিস হচ্ছে 20 পাউন্ড, আর নর্মালি এখানে কিনতে গেলে 3 পিস 10 পাউন্ড এই আর কি। এই তো এখানে নিয়ে এসেছি কার্পু মাছ, তো কার্পু মাছটা কিন্তু আমার বাসার সবার অনেক পছন্দ, তো একদম ফ্রেশ ছিল, তো সেজন্যই আর কি। এ তো এখানেও এক বক্স 20 পাউন্ড, তো নর্মালি এখানে 3 পিস 10 পাউন্ড। এ তো এই মাছটা কিন্তু বড় সাইজের, আর ছোট সাইজের যে মাছটা ওটা কিন্তু 7 ফর 10 পাউন্ড। তো আমি একে একে সবগুলো মাছ ঢেলে আপনাদের সাথে শেয়ার করব। এ তো এখানে নিয়ে এসেছি 1 কিলো রূপচাঁদা মাছ, দেখি বাচ্চারা পছন্দ করে কিনা, তাহলে নেক্সট আরও আনবো বেশি করে।
তো এটা নিয়েছে 70 পাউন্ড কিলো। এতো এখানে নিয়ে এসেছে সালমন ফিশ। তো সালমন ফিশ তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু এটাতে কাঁটা কম। এই তো দেখুন এই ছোট মাছ, এটাও কিন্তু খেতে অনেক ভালো। তো মাঝে মধ্যে আমি এই মাছটাও কিনি, কিন্তু ভাজলে কিন্তু একদমই ইলিশ মাছের ঘ্রাণ। তো বাচ্চারা যেই মাছটা পছন্দ করে তো সেটাই বেশি আনার চেষ্টা করেছি, না হলে তো বাচ্চারা খেতে চাইবে না। এ তো আমি প্রায় 9 আইটেমের মাছ নিয়ে এসেছি। তো এখানে 8 আইটেম আছে। তো আরেকটা ছোট মাছ আমি নর্মালি রেখেছি, তো এগুলো কাটার পর ওটা আনবো, না হলে ওটা নষ্ট হয়ে যাবে। এই তো আমরা যেহেতু বাচ্চাদেরকে ঘুমে রেখে গিয়েছিলাম, তো আমরা আসার পরে ওরা অনেক মাছ দেখে অনেক খুশি হয়েছে। এ তো আজকে আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে, সবগুলির মাছের উপরে যে আইস থাকে সবগুলি ক্লিন করে দিয়েছে, এবং মাছ ধোয়ার সময়ও আমাকে হেল্প করেছে। তো আমিও করেছি, আসলে দুজনেই করেছি, যেহেতু অনেকগুলি মাছ। তো বাচ্চারা তো আমরা কি করতেছি বসে বসে দেখছে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এ তো একটা কাজ যদি দুজনে করা হয় তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যায়, আর যদি আমাকে আজকে হেল্প না করতো তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত। তো আমাকে কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক হেল্প করেছে। তো এই মাছগুলি কাটতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে, যেহেতু 9 আইটেমের মাছ আর অনেকগুলি ছোট মাছ আছে। তো ছোট মাছ কাটতে তো নর্মালি একটু সময় বেশি লাগে। এ তো একদিনে এক মাসের মাছ নিয়ে এসেছি। তো একদিন কষ্ট করে কেটে পরিষ্কার করে নিলে কিন্তু এক মাস আরামে খাওয়া যাবে। তো আবার যখন যাব তো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো এগুলি যেহেতু ফ্রেশ মাছ, তো ফ্রিজিং মাছের চেয়ে কিন্তু ফ্রেশ মাছটা অনেক ভালো। এ তো আপনাদের ভাইয়া যেটা দিয়ে আঁশ উঠাইতেছে ওটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। ওটা দিয়ে মাছের আঁশ উঠাতে কিন্তু একদমই ইজি আর খুবই ভালো লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি আপনাদেরকে এই ফিশ বাজারের অ্যাড্রেসটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে দেখে আপনারা গিয়ে এই ফ্রেশ মাছ কিনে নিয়ে আসতে পারেন। তো যদি কেউ কিনে নিয়ে আসেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি তোমরা কেউ মাছ কাটতে না পারো তো তোমাদের ভাইয়ার কাছ থেকে শিখে নাও, তোমাদের ভাইয়া কীভাবে মাছ পরিষ্কার করতেছে। এ তো এখন আমাদের বড় মাছ মোটামুটি কাটা হয়ে গিয়েছে। তো আমি বলেছিলাম যে ছোট মাছ নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তো এখন নিয়ে এসেছি। তো এখন ছোট মাছটা কেটে নিব, আর এই ছোট মাছটা কাটা কিন্তু খুবই সহজ। তো এই তো এখন ছোট মাছটা কাটবো। তো এই তো এখন ছোট মাছটা কাটা হয়ে গিয়েছে। তো এখন সবগুলো মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি। এ তো সবগুলি মাছ কিন্তু পিস পিস করে কাটিনি, শুধু কার্পু মাছটাই পিস করে কেটেছি। এ তো বাকি মাছগুলো কিন্তু আমার যতটুকু পরিমাণে একদিনে লাগবে ঠিক ততটুকু পরিমাণে করে দুইটা বা তিনটা এভাবে করে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব, যখনই লাগবে তখনই আমি নামিয়ে কেটে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই তো আমার পছন্দ অনুযায়ী আমি প্যাকেট করে নিয়েছি। তো এখন আপনাদের ভাইয়া হচ্ছে ডিপ ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতেছে। তো আজকে আপনাদের সাথে ফিশ মার্কেট শেয়ার করলাম, তো নেক্সট ডে মিট মার্কেটে যাব, সেটাও শেয়ার করব। তো আজকে আর ফ্রেশ মাছ রান্না করা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।